স্পেশালাইজেস প্র্যাকটিসে যেতে চাই। সো আমরা স্পেশালাইজেস প্র্যাকটিসে যাব আজকে ইনশাআল্লাহ। আমরা শুরু করছি, ট্রাই করে দেখতেছি, আল্লাহ কর্তৃক তৌফিক দিয়ে দেখি আসো। তাহলে স্পেশালাইজেস এর মতো আমরা জানি যে আমরা এর আগে যারা ক্লাস করছি কিংবা করি নাই, সমস্যা নাই, আমরা জানি যে উপরে এই ফরম্যাটে দেওয়া থাকে, উপরে একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্স গুলোতে তোমার 10টা ওয়ার্ড দেওয়া থাকে। তো 10টা ওয়ার্ডে যতগুলো ওয়ার্ড দেওয়া থাকে আর কি, 10টা ওয়ার্ড দেওয়া থাকে, কিছু ওয়ার্ড দেওয়া থাকে, এবং সেই ওয়ার্ড গুলো তোমাকে ঠিকঠাক মতো ঠান্ডা মাথায় কি করতে হয়, নিচে গ্যাপ গুলোতে, নিচে যে সেন্টেন্স দেওয়া থাকে সেই সেন্টেন্স গুলোতে ফিল আপ করতে হয়। ক্লিয়ার? তো এর আগে আমরা সম্ভবত ক্লাসের আমরা এই একটা দুটা করছিলাম, বোধ হয় কিছু করছিলাম। তো আমরা একটু পিছন দিক থেকে যেতে চাই আর একটু সামনে দিয়ে গিয়ে সলভ করতে চাই, রাইট? তো আসো, তিন নাম্বার যেটা আছে, তিন নাম্বারটা সলভ করছি। সম্ভবত এটা যদি ভুল না করি এটা একটা বোর্ড কোশ্চেন। ক্লিয়ার? তো আসো এবার তিন নাম্বারটা, যে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটু কথা বলছি, এরপর আমরা দেন একটা একটা সামনে আগাবো। প্রথম হচ্ছে উডিও মাইন্ড। খেয়াল করো, আমরা বলি উডিও মাইন্ড, উডিও মাইন্ড শব্দের অর্থ হচ্ছে কিছু মনে করবেন বা কিছু মনে করবা। এখন উডিও মাইন্ড কখন বসে কিংবা কি আসে বিষয়, বলা হয় উডিও মাইন্ড হচ্ছে কিছু মনে করবেন বা কিছু মনে করবা। যেমন আমি বলতে পারি আপনি কি চা খেতে কিছু মনে করবেন, আমি বলতে পারি যে আপনি কি জানলাটা খুলতে কিছু মনে করবেন, আমি বলতে পারি যে আপনি কি আমার সাথে কথা বলতে কিছু মনে করবেন, কিংবা আমি বলতে পারি যে আপনি কি একটু এদিকে আসতে কিছু মনে করবেন, এই যে কিছু মনে করবেন বা কিছু মনে করবা, বুঝাতে আমরা কি লিখি উডিও মাইন্ড। ক্লিয়ার? তো উডিও মাইন্ড এর পরে আমরা জানি উডিও মাইন্ড এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, উডিও মাইন্ড এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক হয়। ক্লিয়ার? তো এখন এখানে তাহলে উডিও মাইন্ড এর পরে কি বললাম, উডিও মাইন্ড এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং কোশ্চেন মার্ক হয়, তাহলে লাস্টে কোশ্চেন মার্ক, তার মানে উডিও মাইন্ডে যে বাক্যটা হবে সেটাতে কোশ্চেন মার্ক থাকবে। আসো এই সেন্টেন্স গুলোর মধ্যে কোথায় কোথায় কোশ্চেন মার্ক গুলো আছে দেখি। এ নাম্বারে হ্যাঁ কোশ্চেন মার্ক আছে, আছে না, আছে, এটা হইলে হইতে পারে। বি নাম্বার দেখো নাই, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার কোশ্চেন মার্ক আছে যদিও, কিন্তু এফ নাম্বারে দেখো গ্যাপ দুইটা, রাইট? গ্যাপটা দুইটা অংশে বিভক্ত, উডিও মাইন্ড তো দুই অংশে বিভক্ত গ্যাপে হইতে পারে না, তাই এটা হচ্ছে না, এটা বাদ। তার মানে এখানে কোশ্চেন মার্ক আছে একটা সেন্টেন্সই, তার মানে তুমি ধরে নিতে পারো মোটামুটি 90% কিংবা 100% শিওর হয়ে যেতে পারো যে আনসারটা এক নাম্বারটাই হবে। তারপর একটু মিলে দেখি আমরা উডিও মাইন্ডের পর ভার্ব প্লাস আইএনজি হয়, দেখো এই নাম্বারে উডিও মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি ফ্লাইং দেওয়া আছে, রাইট? লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এবার সেন্টেন্সের মিনিং ম্যাচ করে দেখি, উডিও মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে কিছু মনে করবা, আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট, আমার মনে হয় তুমি অনেক বেশি এনজয় করবা। ক্লিয়ার? তার মানে উডিও মাইন্ড কোথায় বসলো, এক নাম্বারটাতে বসে গেছে। আশা করি উডিও মাইন্ড নিয়ে কারো কোনো সমস্যা নেই, উডিও মাইন্ড সবাই বুঝছি আশা করি, রাইট? কারো কোনো প্রশ্ন আছে উডিও মাইন্ড নিয়ে? আসো তারপরে দেখি আমরা এরপরে কি বলছে। এরপরে নিচে দিচ্ছে হোয়াট ডাস ডট 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 লুক লাইক। হোয়াট ডাস লুক লাইক মানে দেখতে কেমন, কোন কিছু দেখতে কেমন বা কেমন বোঝাতে আমরা হোয়াট ডাস লুক লাইক লিখি। আর হোয়াট ডাস লুক লাইক এটা সেন্টেন্স থেকে মিলানোটা খুব ইজি, কারণ হচ্ছে এটা ডাবল গ্যাপের সেন্টেন্স, রাইট? কাপলেটিভ কনজাংশন বলে এগুলোকে, যে কনজাংশন গুলো দুইটা ফরম্যাটে থাকে, মানে একটা কনজাংশনে দুইটা পার্ট থাকে, তার মানে এখানে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নে ডাবল গ্যাপ থাকবে, আই এম শিওর। আর উডিও মাইন্ডের পরে নিঃসন্দেহে ভার্বের সাথে ভার্বের কোশ্চেন মার্ক বসে, লাস্টে একটা কোশ্চেন মার্ক হয়। তাহলে দেখো এখানে ডাবল গ্যাপের মধ্যে এ থেকে যে পর্যন্ত ডাবল গ্যাপ আছে এফ নাম্বারটাতে, ক্লিয়ার? তাহলে তুমি বসে দেখো তো, উডিও হোয়াট ডাস দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন, ইটস কমপ্লিট, ইটস নট কমপ্লিটলি রাউন্ড, এটা দেখতে একেবারেই গোলাকৃতি আকৃতির না বা গোলাকৃতির নয়, তাহলে আনসার এফ নাম্বারটা। ক্লিয়ার? তাহলে উডিও মাইন্ড এবং হোয়াট ডাস লুক লাইক আশা করি এই দুটোতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, তারপর দেখো ওয়াজ বর্ন, বলে ওয়াজ বর্ন মানে কি, জন্মন করার থেকে বসে ওয়াজ বর্ন বসে, জন্মন করার থেকে ওয়াজ বর্ন বসে, আমরা জানি। দেখে দেখে তাহলে কোথায় হইতে পারে একটু দেখি, তাহলে এই নাম্বারটা তো হবে না, এই নাম্বারটা তো শেষ। আচ্ছা বি নাম্বারটা দেখি, রাইট? ড্যাশ ওয়াজ, ওকে, ড্যাশ ওয়াজ এ কিং নেম রবার্ট ব্রুস, না হচ্ছে না। তাহলে দেখি আই ড্যাশ এন্ড বট আপ ইন বাংলাদেশ, আমি জন্মন করেছিলাম এবং বাংলাদেশে বড় হয়ে উঠেছিলাম, ওকে, দিস ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, চমৎকার। তাহলে আনসার সি নাম্বারটা দেখাতে পারো, দেখো তো আই ওয়াজ বর্ন, আমি জন্মন করেছিলাম and bought up এবং bought up এবং বড় হয়েছিলাম ইন বাংলাদেশ, তাই ঠিক আছে, তো সি নাম্বারটাই কারেক্ট। ক্লিয়ার? সি নাম্বারের মধ্যে কি করছি, ওয়াজ বর্ন বসাই দিচ্ছি, ঠিক আছে, আশা করি বুঝে গেছি। তাহলে আশা করি হোয়াট ডাস লুক লাইক, উডিও মাইন্ড এবং ওয়াজ বর্ন একটু পর্যন্ত কোনো সমস্যা নেই। আসো এরপরে দেখি আমরা, এরপরে কি বলছে, অ্যাজ ইফ, বলা হয় অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন, আমরা জানি অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন, বলা হয় সাধারণত অবাস্তব তুলনা করতে, অবাস্তব তুলনা করতে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো লিখি। আবার বলছি অবাস্তব তুলনা করতে যেন অর্থে অ্যাজ ইফ অ্যাজ দো লিখি, অবাস্তব তুলনা করতে যেন অর্থে, কিরকম আমরা বলি যে ছেলেটা এমন ভাবে কথা বলছে যেন সে পাগল, আসলে সে কিন্তু পাগল না। ক্লিয়ার? অবাস্তব মানে তুলনা করে বলছি, আমরা বলি মাঝে মাঝে সে এমন ভাবে হাসতেছে যেন সে পাগল, সে আসলে কিন্তু পাগল না। মাঝে মাঝে আমরা বলি ও ভাই সে মানুষটা এমন ভাবে খাচ্ছে যেন সে রাক্ষস, আসলে সে কিন্তু রাক্ষস না। তাহলে বলা হয় এরকম অবাস্তব তুলনা করতে যেন অর্থে আমরা কি লিখি, অ্যাজ ইফ অ্যাজ দো লিখি। অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে দুইটা নিয়ম আছে, একটা নিয়ম, একটা আমার যে নিয়মটা সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি কখনো প্রেজেন্ট ডিফিনিট টেন্স হয় পরেরটা পাস্ট ডিফিনিট টেন্স হবে, আর আগে যদি কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে। আবার বলছি আগেরটা অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়
পরেরটা পাস্ট ইনফিনিট হবে, আগেরটা যদি পাস্ট ইনফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তার মানে হচ্ছে তুমি ঠান্ডা মাথায় খেয়াল করলে বুঝবা, তার মানে অ্যাজ ইফ অ্যাজ দো আগেরটা প্রেজেন্ট ইনফিনিট হলে পরেরটা পাস্ট ইনফিনিট হবে, আগেরটা পাস্ট ইনফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তার মানে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে বসবে, এটার আগে একটা সেন্টেন্স থাকবে, এটার পরে আরেকটা সেন্টেন্স থাকবে। যদিও ব্যাপারটা আসলে সেন্টেন্স না, মূলত হচ্ছে ক্লজ বলে এটাকে, যেহেতু ক্লজের সম্পর্কে ধারণা আমরা হয়তো সামনে দিব, তখন সেক্ষেত্রে আরো স্পেসিফিকলি বলবো, এখন আপাতত বলছি সেন্টেন্স। তার মানে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে একটা সেন্টেন্স থাকবে, পরে একটা সেন্টেন্স থাকবে, এবং আগে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনফিনিট হয় পরেরটা পাস্ট ইনফিনিট হবে। ক্লিয়ার? তাহলে দেখো, তার মানে অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে বসবে, তাহলে এ নাম্বার হওয়ার তো সুযোগই নেই, এটা শুরুতে হইতে পারে না। বি নাম্বার সুযোগ নেই, সি নাম্বারটাও আগে বেরিয়েছে আমার সুযোগ নেই, ডি নাম্বারটারও সুযোগ নেই। দেখো গ্যাপের আগে তা হচ্ছে উই, উই কি কোনো সেন্টেন্স না, সেন্টেন্স হওয়ার জন্য কি লাগে, সাবজেক্ট ভার্ব লাগে, তাহলে ডি নাম্বার হচ্ছে না। ই নাম্বারটা দেখো, এই গ্যাপের পর আছে মাই অ্যাড্রেস, মাই অ্যাড্রেস এটা কোনো সেন্টেন্স, সেন্টেন্স হওয়ার জন্য কি লাগে, সাবজেক্ট এবং ভার্ব লাগে, এখানে সাবজেক্ট ভার্ব আছে না ভাই, সাবজেক্ট ভার্ব তো নাই, তাহলে এটা হচ্ছে না। বা তাহলে এফ নাম্বারটা হবে না, আগে আগে বেশি, তাহলে জি নাম্বারটা হচ্ছে না, কেন আগে সেন্টেন্স এক সেন্টেন্স নেই। দেখো তো এইচ নাম্বার হইলে হইতে পারে, দেখো আগে দা ক্লাস একটা সাবজেক্ট, স্টার্টেড একটা ভার্ব, হ্যাঁ, আবার পরে দেখো আই একটা সাবজেক্ট, রিচড একটা ভার্ব, তাহলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখো এখানে আগে একটা সেন্টেন্স আছে পরে একটা সেন্টেন্স আছে, এটা হইলেও হইতে পারে, আমরা জানি না এটা হবে কিনা, বাট এটা হইলেও হইতে পারে, অন্য একটাও হওয়ার কোনো সুযোগ নাই। তারপর দেখি আমরা আই নাম্বারটা, দেখো আগে গ্যাপের আগে আছে ইউ, ভাই ইউ কি কোনো সেন্টেন্স না ভাই, সেন্টেন্স হওয়ার জন্য কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, ইউ তো সাবজেক্ট হইতে পারে, ভার্ব কই, তাহলে এটা হচ্ছে না। যে নাম্বারটা দেখি, দা ম্যান এটা সাবজেক্ট, প্রিটেন্ড এটা একটা ভার্ব, ওকে চমৎকার। গ্যাপের পর দেখো হি একটা সাবজেক্ট, হ্যাড বিন এটা একটা ভার্ব, হ্যাঁ, তাহলে মানে হচ্ছে আনসারটা তোমার এ অথবা এই যে জি না সরি এইচ নাম্বার এবং জে নাম্বার, এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে। এবার দেখো এই দুজনের মধ্যে কে হইতে পারে, আচ্ছা দেখো তো আমরা ঠান্ডা মাথায় খেয়াল করতো জে নাম্বারের, আচ্ছা এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বারটা আগে খেয়াল করো, এইচ এর আগে দেওয়া আছে দ্য ক্লাস স্টার্টেড, কারণ আমরা জানি ভাই স্টার্ট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর স্টার্টেড এটা হচ্ছে পাস্ট ফর্ম, এখন এখানে দেওয়া আছে স্টার্টেড, পাস্ট ফর্ম দেওয়া আছে, তাই না? তাহলে পাস্ট ফর্ম যদি দেওয়া আছে, তাহলে বলতো অ্যাজ ইফ অ্যাজ দোর আগেরটা পাস্ট ইনফিনিট হলে পরেরটা কি পাস্ট ইনফিনিট হয় নাকি পরেরটা পাস্ট পারফেক্ট হয়, কোনটা হয় ভাই, নিঃসন্দেহে কোনটা হয়, কি বলতে পারবা? আগেরটা পাস্ট ইনফিনিট হলে পরেরটা কি হয়, এইমাত্র বলছিলাম, কি বলতে পারবা, পাস্ট পারফেক্ট। এখন পাস এই পর দেখো তো আই রিস্ট, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্সের জন্য তো একটা হেড লাগে, লাগে না, এখানে কি হেড আছে না, নাই তো ভাই, তাহলে যেহেতু এখানে হেড নাই তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স না, তার মানে এটা আনসার বা এটা হচ্ছে না। তাহলে এবার যে নাম্বারটা দেখো তো, তাহলে দেখো আগেরটা দ্য ম্যান, হ্যাঁ প্রিটেন্ডেড, ওকে পাস্ট টেন্স আছে, এরপরটা পাস্ট পারফেক্ট আছে, আলহামদুলিল্লাহ। তাহলে মানে যে নাম্বার আনসারটা ঠিক আছে, অ্যাজ ইফ অ্যাজ দো হবে আর কি। তাহলে দ্য ম্যান প্রিটেন্ডেড, মানুষটা ভান করছিল, প্রিটেন্ড মানে ভান করা, অ্যাজ ইফ জানো হি হ্যাড বিন ভেরি পুয়ার, সে খুবই গরিব মানুষ, এমন ভান করছিল, আসলে সে আসলে গরিব মানুষ না আর কি, সো উই ডিসলাইক হিম, এই কারণে আমরা তাকে অপছন্দ করি, দ্যাটস ইট। আশা করি এই চারটা নিয়ে কারো কোনো সমস্যা নেই, এই চারটা অংশ নিয়ে, উড ইউ মাইন্ড হোয়াট ডাজ লুক লাইক ওয়াজ বর্ন অ্যাজ ইফ, ঠিক আছে? এবার আসো লেট অ্যালোন, বলে লেট অ্যালোন মানে কি, বলে লেট অ্যালোন মানে প্রশ্নই আসে না বা প্রশ্নই উঠে না, অনেক দূরের কথা, কি বললাম, প্রশ্নই আসে না বা প্রশ্নই উঠে না বা অনেক দূরের কথা, তুমি জেরিয়ে বলো না কেন, তার মানে কিরকম, বললাম সে ঠিক মতো হাঁটতে পারে না, দৌড় দেওয়ার প্রশ্নই আসে না, বললাম সে ঠিক মতো আধা ঘন্টাই পড়ে না, 5 ঘন্টা টানা পড়ার প্রশ্নই আসে না, বললাম সে ঠিক মতো বললাম যে সে ঠিক মতো মানে কি বলবো, ধরো বললাম যে সে ঠিক মতো চোখে দেখে না, হ্যাঁ বললাম যে এই ছোট ছোট লেখা পড়তে পারার প্রশ্নই আসে না, এই যে প্রশ্নে আসে না বা প্রশ্নে উঠে না, বুঝাতে আমরা কি লিখি, লেট অ্যালোন লিখি, লেট অ্যালোন। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তাহলে কোথায় হইতে পারে এটা, এটা তোমার এ নাম্বারটা তো হবে না, এই নাম্বারটা আমরা মিলে ফেলছি অলরেডি, এটা তোমার সম্ভবত ই নাম্বারটা, দেখো হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, বলছে ড্যাশ মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস বলার প্রশ্নই আসে না, হি ইজ রিয়েলি এ লায়ার, সে সত্যিকার একজন মিথ্যাবাদী, তার মানে এই নাম্বারটা তুমি লেট অ্যালোন দিতে পারো, ঠিক আছে? আশা করি লেট অ্যালোন বলতে কোনো সমস্যা নেই, ওকে লেট অ্যালোন বলতে কারো কোনো সমস্যা নেই, রাইট? এবার আমি উট রেদা নিয়ে কাজ করব, বলে উট রেদা কখন বসে, বলে উট রেদা শব্দ অর্থ হচ্ছে, যে আমরা বলি উট রেদা শব্দের অর্থ হচ্ছে বরং বুঝায়, বরং মূলত পছন্দের তুলনা করতে আমরা উট রেদা লিখি, পছন্দের তুলনা মানে কিরকম, ধরো আমি বললাম আমি বরং চা না খেয়ে কফি খাবো, এই যে পছন্দের তুলনা করলাম আমরা এভাবে লিখতে পারি, আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি, আমরা বলি যে আমি বরং বললাম যে ক্রিকেট না খেলে ফুটবল খেলবো, আই উড রাদার প্লে ক্রিকেট দেন ফুটবল, তাহলে এই যে পছন্দের তুলনা করতে আমরা কি লিখি, উড রাদার লিখি, এবং মাথায় রাখতে হয় উড রাদার যুক্ত বাক্যে, উড রাদার যুক্ত বাক্যে যে দুইটা পছন্দের কথা উল্লেখ করা থাকে সেই দুই পছন্দের মাঝখানে একটা দেন বসে, আবার বলছি উড রাদার যুক্ত বাক্যে যে দুইটা পছন্দের কথা উল্লেখ করা থাকে সেই দুইটা পছন্দের মাঝখানে দেন থাকে, তার মানে তুমি কথাটা কিভাবে ধরতে পারো যে উটরাদা যুক্ত বাক্যে দেন বসে, উটরাদা যুক্ত বাক্যে কি বসে, দেন বসে, রাইট? সো এবার একটু দেখি আমরা, তাহলে এখানে মধ্যে থেকে আগে তুমি ঠান্ডা মাথায় খুঁজে বের করো কোন সেন্টেন্সে তোমার পরবর্তী অংশে দেন দেওয়া আছে, তাহলে তোমার জন্য ব্যাপারটা খুঁজে বের করাটা খুব ইজি হয়ে যাবে। দেখো তো জি নাম্বারটা কিনা, উই ড্যাশ ওয়ার্ক ফাস্ট,
right then get on the train okay তাহলে দেখি আমরা তাহলে বলছে আমরা বরং দ্রুত হাঁটবো দেন যে গেট অন ট্রেন ট্রেনে উঠাচ্ছে বরং আমরা দ্রুত হাঁটবো তাহলে দেখো তো দেন আছে দুটো পছন্দের কথা উল্লেখ করা আছে তাহলে নিশানা কি উট রাদার হবে এবং মাথা রেখো উট রাদারের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে উট রাদারে যুক্ত বাক্যে সাধারণত উট রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে তাহলে আই উট রাদার প্লে আই উট রাদার ওয়াক ফাস্ট আমি দ্রুত হাঁটবো দেন গেট অন ট্রেন ট্রেনে উঠাচ্ছে ক্লিয়ার তাহলে উট রাদার ক্লিয়ার আশা করি তাহলে এরপর আসি আমার হেড বেটার বলে হেড বেটার মূলত শুডের পরিবর্তে বসে উচিতের পরিবর্তে হেড বেটার লিখি আমরা মূলত উচিতকে আরো বেশি জোর দিয়ে কথা বলতে হেড বেটার লিখি সমস্যা নেই উচিত অর্থে হেড বেটার লিখি আমরা ক্লিয়ার সো এরপর হচ্ছে তোমার হেড বেটার পরে তারপর তোমার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দে আর হ্যাভ টু এই চারটা নিয়ে কাজ করব আমরা সো আমরা এখানে দে আরটাকে নিয়ে কাজ করে ফেলি বলা হয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি কখনো সাবজেক্ট না থাকে সেই সাবজেক্টের জায়গায় আমরা কি বসাতে পারি সাবজেক্টের জায়গায় আমরা ইট অথবা দে আর লিখতে পারি তার মানে সোজা কথা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টে যাই কি আমরা ইট অথবা দেয়ার লিখি আচ্ছা ভাই আমি যদি ছোটবেলা থেকে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ছোটবেলা থেকে যে পড়ে আসি সেন্টেন্স স্ট্রাকচারটা তুমি আমাকে বলতে বললে তুমি হয়তো নিশ্চয় দেখো করে বলবা সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরপর অবজেক্ট বলবো হয়তো বা পুরোপুরি অবজেক্ট না বলাটা বলাটা আসলে কতটা যুক্তি কেটে নিয়ে ঝামেলা আছে সামনে হয়তো কোনো ক্লাসে বলবো তো সাবজেক্ট প্লাস ভার্ব এটুক তো বলবাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কিংবা এক্সটেনশন কিংবা ধর গিয়ে যা বলার বলবো আর কি তার মানে খুব ভালো মতোই বুঝো যে সাবজেক্ট কোথায় বসে মূলত ভার্বের আগে বসে তার মানে হচ্ছে ভার্বের আগে যদি কখনো গ্যাপ দেখো ভার্বের আগেই যদি কখনো গ্যাপ দেখো তুমি মোটামুটি 90% শিওর হয়ে যেতে পারো যে তুমি আসলে এখানে দেয়ার বসাতে হবে ঠিক আছে তার মানে সোজা কথা হচ্ছে সাবজেক্টের জায়গায় দেয়ার বসে ইট অথবা দেয়ার তাহলে এইবার দেখো তো এখানে কোনটা দেয়ার হইতে পারে এই নাম্বারটা তুমি আগে ফেলছো আগে তাহলে বি নাম্বারটা দেয়ার হবে আর কি দেখো ওয়াজটা একটা ভার্ব তাহলে ভার্বের আগে নিঃসন্দেহে কি হবে নিঃসন্দেহে সাবজেক্ট হবে সাবজেক্টের জায়গায় দেয়ার বসে তাহলে লিখলাম দেয়ার ওয়াজ এ কিং একটা নাম ছিল নেম রবার্ট ব্রুস যার নাম ছিল রবার্ট ব্রুস ক্লিয়ার তাহলে মানে এখানে আনসার হচ্ছে বি নাম্বারটা দেয়া ক্লিয়ার এরপরে বাকি রইল কোনটা হ্যাড বেটার অ্যাজ সুন অ্যাজ হ্যাভ টু এবার আসো অ্যাজ সুন অ্যাজ এটা নিয়ে কাজ করি অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে তেনাতেই বলে স্যার বুঝি নেই তেনাতেই মানে কি বললাম আসতে না আসতেই বসতে না বসতেই দেখতে না দেখতেই ধরতে না ধরতেই হ্যাঁ সো এই যে তেনাতেই বুঝাতে আমরা মূলত অ্যাজ সুন অ্যাজ লিখে আরকি মানে যত শীঘ্রই সম্ভব রাইট সো এখন এটা কোনটা হইতে পারে একটা বড় ব্যাপার করে গেলাম দেখো দেখে আচ্ছা দেখি আমরা তাহলে আমরা জি নাম্বারটা আমরা এটা এইচ নাম্বারটা লিখতে চাই দ্য ক্লাস স্টার্টেড দ্যাস আই রিচ মাই কলেজ আই ওয়াজ রিয়েলি লাকি তার মানে হচ্ছে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয়ে গিয়েছিল তাহলে তেনাতেই বোঝাতে তুমি অ্যাজ সুন অ্যাজ লিখতে পারো রাইট অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ আই রিচ মাই কলেজ ক্লিয়ার গেল তাহলে বাকি রইল হচ্ছে হ্যাড বেটার এবং হ্যাভ টু এই একটা ঝামেলায় পড়ে গেলাম মাথায় রাখো হ্যাড বেটারটা বসে মূলত শুডের পরিবর্তে আবার হ্যাভ টু বসে সাধারণত মাস্টের পরিবর্তে এখন এখানের মধ্যে দেখি আমরা কোনটা হইতে পারে এখন এখানের মধ্যে বলো দেখি কোনটা কোনটা গ্যাপ খালি আছে কিটা দেখো তাহলে এই নাম্বারটা তুমি অ্যান্সার মিলে ফেলছো বি নাম্বারটা মিলে ফেলছো সি নাম্বারটাও তুমি মিলে ফেলছো তারপরে দেখি ডি নাম্বারটা বাংলাদেশ ইজ এটা এখনো মিলাও নাই তাহলে বাংলাদেশ ইজ অ্যান এমার্জিং পাওয়ার এমার্জিং মানে হচ্ছে তোমার উত্থান হওয়া রাইট এমার্জ থেকে এমার্জিং রাইট উত্থান হওয়া পাওয়ার মানে ক্ষমতা ধর্ম দেশ ইন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আর কি তো বাংলাদেশ ক্রিকেট দলটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে একটা উত্থান হওয়া বা উঠে আসা বা উদীয়মান একটা ক্ষমতা মানে ক্ষমতা ধর এক ক্রিকেট টিম বাট উই ড্যাশ স্ট্রাগল মোর ওয়ার্ল্ড কাপ আমাদের স্ট্রাগল করা দরকার ওয়ার্ল্ড কাপের জন্য আরো বেশি স্ট্রাগল করা দরকার এখন তুমি উচিত বলবা নাকি হ্যাভ টু বলবা হ্যাভ টু মানে হচ্ছে তোমার শুটে পরিবর্তে হ্যাভ টু বসে মাস্টের পরিবর্তে আর হেড ব্যাটার বসে হচ্ছে তোমার শুটে পরিবর্তে এখন এখানে দুইটাই কারেক্ট মনে হইতে পারে আচ্ছা ঠিক আছে রাখলাম আরেকটা কোন সেন্টেন্স আছে দেখি আমরা তাহলে ডি নাম্বারটা তো গেল এক নাম্বার এটাতে কোনটা বসে আমার ঠিক শিওর না এখন হেড ব্যাটার অথবা হ্যাভ টু আচ্ছা এই নাম্বারটা আমরা সলভ করে ফেলছি অলরেডি এফ নাম্বার সলভ করে ফেলছি জি নাম্বারটা সলভ করে ফেলছি এইচ নাম্বারটা সলভ করে ফেলছি আই নাম্বারটা বলছি ইউ লুক সো উইক তুমি দেখতে তোমাকে দেখতে খুবই উইক মনে হচ্ছে ইউ ড্যাশ গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব তোমার বাসায় যাওয়া উচিত এখন তাহলে এই ক্ষেত্রে আমরা আই নাম্বারটা উচিত বললে বোধহয় ভালো হবে তাই না তুমি তুমি আসলে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যাওয়া যায় তুমি পারছো না তাই না আমি বললাম তোমাকে দেখতে দুর্বল মনে হচ্ছে তুমি তোমার উচিত হচ্ছে তোমার তাড়াতাড়ি ঘরে গিয়ে বিশ্রাম করা তোমার উচিত আমরা বলি আমরা কখনো বলি না তুমি অবশ্যই হ্যাঁ এখনই কোথায় চলে যাবা ঘরে চলে যাবা হ্যাঁ যত দ্রুত সম্ভব অবশ্যই তুমি ঘরে চলে যাবা মানে তুমি বাধ্য হ্যাভ টু বা মাস্ট এটা হচ্ছে মূলত বাধ্যবাধকতা বোঝায় ওয়ান কাইন্ডস অফ ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে তুমি এখানে হ্যাভ টু না দিয়ে আমার মনে হয় হেড বেটার দেওয়াটা ভালো হবে না নিঃসন্দেহে হেড বেটার দেওয়াটাই ভালো হবে ক্লিয়ার তার মানে উচিত অর্থে
আর তাহলে তুমি ডি নাম্বারটাতে তুমি হাত তুলে দেখো তো মিলে কিনা, বলছে বাংলাদেশ একটা উঠে আসা বা উদীয়মান একটা ক্ষমতাধর রাষ্ট্র ওয়ার্ল্ড ক্রিকেটে। উই হ্যাভ টু স্ট্রাগল মোর ফর ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতেই হবে, রাইট? তো সেক্ষেত্রে এখানে তুমি হ্যাভ টু দিতে পারো। তবে মাথায় রেখো যেটা হচ্ছে হ্যাড বেটার আর হ্যাভ টু খুব কাছাকাছি মিনিং এ চলে যায়, ক্লিয়ার? তুমি মাঝে মাঝে দেখা যায় একটা একটা পরিবর্তে দেওয়া যায়, ক্লিয়ার? দ্যাটস ইট, এই হচ্ছে অবস্থা। আশা করি এতে কোনো প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো এটাতে।